হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনারা যারা এখনও ঐক্যশ্রী স্কলারশিপের টাকা পাননি, যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও টাকা দেওয়া হয়নি, যেসব ছাত্র এবং ছাত্রীদের, তো তাদের জন্য আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব এবং তারা কবে টাকা পাবে বা কেন তারা টাকা পাচ্ছে না সেই বিষয়গুলি আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো এর জন্য ভিডিওটি পুরোটা দেখার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে, কেননা এই ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন, বুঝতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসটা কেমন আছে এবং স্ট্যাটাসটা থাকার কারণে আপনারা কেমন স্ট্যাটাস থাকলে কবে টাকা পাবেন বা টাকাটা অ্যাকচুয়ালি ভোটের আগে দেওয়া হবে কি না সেই বিষয়টি আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেবো। আশা করছি আপনারা বুঝতে পারবেন। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আর চ্যানেল থেকে যদি কিছু শিখতে পারেন, জানতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আমরা মূল বিষয়ের দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা, ঐক্যশ্রী স্কলারশিপের জন্য যারা আবেদন করেছে, যারা ছাত্র এবং ছাত্রী যারা রয়েছে, যারা স্কুল কলেজে পড়াশোনা করে ক্লাস ওয়ান থেকে পিএইচডি পর্যন্ত, এই স্কলারশিপের সুবিধা কিন্তু পেয়ে থাকে। তো যারা পোস্ট ম্যাট্রিক হোক বা প্রি ম্যাট্রিক হোক বা যাই যারা আবেদন করুক না কেন, সেক্ষেত্রে আপনাদের যারা পোস্ট ম্যাট্রিক, এমসিএম, টিএসপি, এসভিএমসিএম, যে কোনো তারা আবেদন করে না কেন, তাদের যে ডেট, সেই ডেটটা কিন্তু বারবার এক্সটেন্ডেড করা হয়েছিল। এবং যারা আবেদন করেছিল না, তারা কিন্তু 15ই মার্চ অর্থাৎ আজকে লাস্ট ডেট হয়েছে এবং আজকে থেকে কিন্তু সবাই মানে আবেদন করে নিয়েছে। তো এই বিষয়টা কিন্তু আপনারা জানেন এবং আপনারা মোবাইল অন স্ক্রিনও সেটা দেখতে পাচ্ছেন যে লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর পোস্ট ম্যাট্রিক, তারপর যেগুলো বলা রয়েছে এক্সটেন্ডেড আপ টু এখানে 15ই মার্চ 2021, সেটা কিন্তু বলা হয়েছে। তো এবার আমরা এখানে দেখব যে যারা এখনও টাকা পায়নি তাদের স্ট্যাটাস যদি কেমন থাকলে আপনারা কবে টাকা পাবেন সেই বিষয়টা এবার জানব। তো দেখুন, এখানে আমাদেরকে প্রথমত কী করতে হবে, এই ওয়েবসাইটে আসার পর আমাদেরকে স্ট্যাটাস চেক করতে হবে, কেননা স্ট্যাটাস চেক করা ছাড়া আমাদের কোনো উপায় নেই, কোনো কিন্তু আমাদের রাস্তা নেই আপনাদেরকে মানে জানানোর, বোঝানোর কোনো রকম কিন্তু মানে ওয়ে নেই। তো এর জন্য স্ট্যাটাসে ক্লিক করলাম ট্র্যাক অ্যাপ্লিকেশনে, তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিয়ে তারপরের পেজ যেটা আসবে সেখানে আমাদের নাম ধাম দিয়ে, এখানে কিন্তু সমস্ত ডিটেলসগুলো দিয়ে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। তো এক্ষেত্রে আপনি একটা এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়েও মানে চেক করতে পারেন বা মোবাইল নাম্বার দিয়েও কিন্তু এখানে চেক করতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম কিন্তু অসুবিধে অ্যাকচুয়ালি নেই। তো এখানে দেখুন, প্রথমত আমি যে অ্যাপ্লিকেশনটা ওপেন করব সেটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন। প্রথমত আমি আমার অ্যাপ্লিকেশনটাই মানে এখানে ওপেন করি এবং আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে আমার অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি কী দেখাচ্ছে, কারণ আমিও তো এখানে জমা করেছি, আমিও কলেজে জমা করেছি এবং আমার যে অ্যাপ্লিকেশন সেটা কী দেখাচ্ছে সেটা আগে আপনাকে দেখাবো, তারপর আমি অন্য কারো মানে অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি দেখাবো। তো এখানে আমি এখানে সমস্ত ডিটেলসগুলো মানে ফিল করেছি, করার পর ক্যাপচার করে দিয়ে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর পরবর্তী পেজ যেটা সেটা চলে এসেছে এবং এই পেজটাই হচ্ছে মানে এখানে বোঝার ব্যাপার, যেটা হচ্ছে এই পেজটায়। তো এখানে যে স্ট্যাটাস অ্যাপ্লিকেশনের সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে, এবং এখানে আমি আপনাদেরকে আগে বলি যে যারা ফেব্রুয়ারি মাসে জমা করেছেন মানে স্কলারশিপ বা মার্চ মাসে জমা করেছেন নতুনভাবে রিসেন্টলি যারা জমা করেছেন, যারা আগে করেছিলেন না, সে রেনুয়াল হোক বা নতুনভাবে হোক, নিউ ফ্রেশ হোক বা রেনুয়াল হোক, যারা মানে আগে করে রেখেছিলেন অ্যাপ্লিকেশন কিন্তু যারা জমা করেছিলেন না, তারা কিন্তু অনেকেই দেখবেন যে কলেজে কিন্তু জমা করেছে, এক্ষেত্রে তাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু কেমন দেখাচ্ছে। তো দেখুন, আমি আমার কলেজে জমা করেছিলাম এবং সেই অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু মোটামুটি মার্চ মাস, এই মাসে কিন্তু আমি জমা করেছি এবং এই মাসের প্রায় 9 তারিখে জমা করেছি আমি আমার স্ট্যাটাস যেটা দেখতে পাচ্ছেন, সেই অ্যাপ্লিকেশানটা আমি 9 তারিখে জমা করেছি। আর আমি এই রেনুয়ালটা করেছিলাম কবে দেখুন, এই রেনুয়ালটা কিন্তু আমি করেছিলাম 20-10 মানে এখানে 16-10-2020, মানে 2020-তে আমি 16 তারিখে কিন্তু এটা মানে অ্যাপ্লিকেশানটা লক করেছি। তো এক্ষেত্রে আমার 4 মাস প্রায় কিন্তু হয়ে যাচ্ছে, যেটা মানে 4 মাস পার হয়ে যাচ্ছে যে আমি এখানে মানে যেটা রেনুয়াল করেছিলাম অ্যাপ্লিকেশানটা। তো তারপর আমার কলেজে এখানে দেরি হলো মানে একটু নিতে, তারপরে এ মাসে ডেট দেওয়ার পর সেটা কিন্তু মানে জমা করা হয়েছে। তো যাদের এরকম মানে পজিশনে আছে যে কলেজে যে এরকম মানে দেওয়া হচ্ছে এই ডেটের মধ্যে,
বা এই যারা মার্চ মাসে বা মানে ফেব্রুয়ারি মাসে যারা জমা করছে, সেক্ষেত্রে তাদের যে মানে স্ট্যাটাস ইনস্টিটিউট লেভেল সেটা কিন্তু নট ভেরিফাইড ইয়েট বা পেন্ডিং এরকম কিন্তু থাকবে, বা এখানে কিন্তু অ্যাওয়েটিং থাকতে পারে, বা এখানে আপনাদের ম্যাথস বা কিছু এরকম কিন্তু অনেক কিছুই মানে অ্যাপ্লিকেশনে থাকতে পারে। সেই বিষয়টা পরপর আপনাদেরকে দেখাচ্ছি কীরকম মানে থাকতে পারে। তো যাদের মানে রিসেন্টলি যারা জমা করছেন তাদের কিন্তু এরকমই থাকবে, এটা হচ্ছে ব্যাপার। কেননা এখানে নট ভেরিফাইড ইয়েট বলা হচ্ছে, কারণ এখানে কিন্তু ভেরিফাই এখনও করা হয়নি। তবে এখানে আপনাদের কোনো মানে চিন্তার কারণ নাই, এখানে ভোটের আগে আপনারা টাকাটা মানে যদিও না পান, যাদের এরকম স্ট্যাটাস তারা যদিও না পায়, তবুও কিন্তু তাদের ডিস্ট্রিক্ট যে লেভেল সেটা কিন্তু মানে ভেরিফাই করে দেওয়া হবে এই 15 দিনের মধ্যে। কেননা এই যে নট ভেরিফাইড দেখাচ্ছে, এখানে কিন্তু রিসেন্টলি যেমন জমা লিয়েছে তেমন কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা করা হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু মানে প্রত্যেকটা স্টেপ ভেরিফাই করা হবে। এই বিষয়টা কিন্তু মানে একটু মানে জেনেছি, অ্যাকচুয়ালি আমি কিন্তু একটু মানে ইনফরমেশান পেয়েছি, তাই আপনাদেরকে সেই ইনফরমেশানটা আমি প্রোভাইড করছি। তো তারপর যাদের আরও মানে বিশেষ অন্যান্য যারা মানে সমস্যায় অ্যাকচুয়ালি পড়ে আছেন, তো তাদের সমস্যাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আবারও এখানে আমি ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করব, এবং এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর আবারও একটা আমি অ্যাপ্লিকেশান এখানে ট্র্যাক করব। তো এখানে আমি আবারও একটা অ্যাপ্লিকেশান ট্র্যাক করছি এবং আপনাদেরকে আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে অ্যাপ্লিকেশানটা অ্যাকচুয়ালি কী দেখানো হয়। তো এখানে আমি আর একটা অ্যাপ্লিকেশান ট্র্যাক করলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি মোবাইল নম্বরটা দিয়ে দিয়েছি, তারপরে এখানে তার ডেট অফ বার্থটা দেব, তারপরে আমি কিন্তু এটা আবারও ওপেন করছি যে এই স্ট্যাটাসটা অ্যাকচুয়ালি কী দেখায়। তো দেখুন আমি এখানে ক্যাপচার কোডটা এন্টার করলাম, করার পর এখানে সাবমিট বাটনে আমি ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখবেন যে পরের পেজ একইভাবে ওপেন হচ্ছে, এবং ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা। তো এই অ্যাপ্লিকেশানটা হচ্ছে SBMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ, এর জন্য আপনাদেরকে এটা অ্যাকচুয়ালি মানে ওপেন করে দেখাচ্ছি যে স্ট্যাটাস যেটা স্বামী বিবেকানন্দ, যারা ঐক্যশ্রী স্কলারশিপের মধ্যেই যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করেছিলেন যারা মুসলিম, তো তাদের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে 2020 সালে 11/12/2020 আমি এই অ্যাপ্লিকেশানটা আমি নিজে লকড করেছি, এটা আমি নিজেই অ্যাপ্লিকেশানটা অ্যাকচুয়ালি আমি করেছি নতুনভাবে। তো তারপর এখানে দেখছেন যে এখনও পর্যন্ত অনেক দিন আগে জমা হয়েছে, ডিসেম্বরের দিকে প্রায় জানুয়ারি মাসে কিন্তু জমা করা হয়েছে এটা, মানে ডিসেম্বরে এটা ধরে রাখুন কিন্তু এটা ডিসেম্বরে মানে লক করা হয়েছে, সাবমিট করা হয়েছে, এবং এটা জানুয়ারি মাসের দিকে জমা করা হয়েছে। এবং এই যে একটা ইনস্টিটিউট লেভেল সেটা কিন্তু ভেরিফাই বা অ্যাপ্রুভ করা হয়েছে ইনস্টিটিউট লেভেল থেকে অর্থাৎ কলেজ থেকে, কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে কিন্তু এটা পেন্ডিংয়ে পড়ে আছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল থেকে এখনও কিন্তু কোনোরকম মানে কোনো আপডেট দেওয়া হয়নি, এখানে ইনফরমেশান কিন্তু প্রোভাইড করা হয়নি এই জায়গাতে। তো এক্ষেত্রে এরকম যাদের রয়েছে তারা কবে টাকা পাবেন? তো এরকম যাদের রয়েছে তারা আশা করছি তাদের যদি মানে তারা ভোটের আগে পেয়ে যাওয়ার কথা, অর্থাৎ কেননা এখানে কিন্তু যে স্কলারশিপের টাকা এটা কিন্তু খুব দ্রুত কাজ চলছে এবং দ্রুত কিন্তু এই কাজটা করা হচ্ছে, কেননা ভোটের আগে আপনারা জানেন সম্পূর্ণ মানে যে কোনো কাজ খুব দ্রুতই করা হয়, একটু এর জন্য ভোটের আগে এটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি মানে ব্যতিক্রম যদি না পেয়ে থাকে তাহলে কিন্তু ভোটের পর পেয়ে যাবে, কোনো রকম সমস্যা নাই, কিন্তু বেশিরভাগ কিন্তু চান্স রয়েছে এই মাসেই পাওয়ার কথা ভোটের আগে, সেই বিষয়টা আপনাদেরকে জানালাম। তো আরও অ্যাপ্লিকেশন রয়েছে, অনেক রকম অ্যাপ্লিকেশন রয়েছে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন দেখানো সম্ভব নয়, কেননা প্রত্যেকটা অ্যাপ্লিকেশন দেখালে মানে অনেকটাই ভিডিও বড় হয়ে যাবে। এর জন্য আপনাদেরকে আমি কিছু বলে দিই যে এখানে যাদের দেখবেন যে স্ট্যাটাস ফর ডিস্ট্রিক্ট লেভেল রয়েছে, এখানে যাদের মানে এরকম রয়েছে যে নট ম্যাচ বা আউটিং ফর রেসপন্স এরকম যাদের রয়েছে তাদের টাকা কিন্তু পেয়ে যাবেন, তাদের কোনো রকম সমস্যা নাই। যদি একমাত্র রিজেক্টেড দেখায় তবেই তারা টাকাটা পাবে না, তাছাড়া যে কোনো মানে সমস্যা থাকুক না কেন, যে কোনো তাদের অপশান থাকুক না কেন, এখানে যে কোনো লেখা মেসেজ থাকুক তারা কিন্তু টাকা পেয়ে যাবেন, কোনো রকম সমস্যা নাই। এবং অনেকে দেখবেন যে অ্যাওয়েটিং ফর রেসপন্স দেখাচ্ছে কিন্তু তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, সেটাও কিন্তু আপনারা মানে হয়তো ভাববেন যে আপনাদের টাকা ঢুকেনি, তাও আপনারা চেক করে নেবেন, কেননা অ্যাওয়েটিং ফর রেসপন্স দেখাচ্ছে তাও কিন্তু টাকাটা চলে আসছে ব্যাঙ্কে, সে সম্পর্কে কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তো এই ছিল আপডেট, এই একটা আপডেট আপনাদের সাথে আলোচনা করলাম, এবং এখানে যারা আবেদন করেছিলেন না তারা কিন্তু আবেদন করেছেন, এবং আজকে সে লাস্ট ডেট দেওয়া হয়েছে, আজকে লাস্ট, কিন্তু এরপরে কোনো ডেট দিবে কি না সেটা কিন্তু জানা নাই, পরে আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দিব। তো এ হলো আপডেট, এ হচ্ছে একটা ইনফরমেশান আপনাদের সাথে আলোচনা করলাম যে মানে এই স্কলারশিপের টাকা অনেকেই মানে কমেন্ট করছেন, অনেক দিন আগে আমি ভিডিও আপলোড করেছি সেই সব ভিডিওতে অনেকে কিন্তু এখন সেই কমেন্টগুলো মানে আসছে অ্যাকচুয়ালি।
তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করে দিবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আর চ্যানেল থেকে যদি কিছু শিখতে পারেন জানতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কোনো ভিডিও আপনার পরবর্তী আর এই চ্যানেল থেকে মিসটেক হবে না।